চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হলেন এক মহিলা। ঘটনা বুধবার সকালে বিশালগড়ের বাইপাস রোডে। আহত মহিলার নাম অর্চনা দাস, বয়স 50 বছর। বর্তমানে তার চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হলেন এক মহিলা। ঘটনা এরকম যে, বুধবার সকাল 11টা নাগাদ বিশ্রামগঞ্জ থেকে অর্চনা দাস, বয়স আনুমানিক 50 বছর, একটি ইকো গাড়িতে উঠেন আগরতলা আসার উদ্দেশ্যে। গাড়িটির নম্বর TR01AR0210। আগরতলা যাবার পথে বিশালগড় নবনির্মিত বাইপাসে এসে গাড়ির দরজা খুলতেই ছিটকে পড়ে যান এই মহিলা। গুরুতরভাবে আহত হন তিনি। সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শী এবং গাড়ির চালকের সহযোগিতায় রক্তাক্ত মহিলাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। আরে তাইলে আমি মানে প্যাসেঞ্জার লই না, তাহলে আমার লগে তিনজন আছে, তাহলে একজন বিশ্রামগঞ্জ তুরছে, ওইটা আমি কাছে রানিং এ তাহলে দরজা খুলে পড়ে আছে। কোন জায়গা করছে এটা? ওই বাইপাস রোড, বিশালগড় বাইপাস। হ্যাঁ, বিশালগড় বাইপাস। আপনি কোন জায়গা চাইতে আছেন? আমি কন্ডাক্টর চাইছি। তাহলে কোন জায়গা তুরছে? ওই বিশ্রামগঞ্জ তুরছে। কই যাইব? কই এসে উঠছে? তাহলে ও যাবো আপনার কইয়া। কিরকম ইনজুরিছে? অনেক তো পড়ছে, তো সিলেট হয়ে গেছে। অনেক কত টুক দেয়, অনেক ডাক্তার করলে বুঝুম আর কি। আপনার নাম? তপনচন্দ্র দাস। আপনার কি নিজের গাড়ি? নিজের গাড়ি। বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেন। প্রাপ্ত খবর এরকম যে, মহিলার বাড়ি উদয়পুর বাগমা এলাকায়। প্রত্যক্ষদর্শীর প্রশ্ন, কি কারণে ইকো গাড়ির দরজা লাগানো অবস্থায় ছিটকে পড়ে গেলেন এই মহিলা, নাকি অন্য কোনো রহস্য রয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন। এখন দেখার, পুলিশের তদন্তে কি বেরিয়ে আসে এটা কি নিছক দুর্ঘটনা না অন্য কিছু। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।